নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিআইউফআই সামিল চণ্ডীতলাতে। সরকারি চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগে চাঞ্চল্য কাপাসডাঙ্গায়। আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ গ্রামীণ হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে চণ্ডীতলা থানায় বিক্ষোভ দেখালো এসএফআই এবং ডিওয়াইএফআই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওএফ এর পক্ষ থেকে চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ দেখানো হলো। তাদের দাবি, চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এদিন তারা মিছিল করে হাসপাতালের সামনে আসেন। সেখানে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। যুবনেতা অরিজিৎ মিত্র বলেন, প্রশাসনকে আমরা এক সপ্তাহের সময় দিচ্ছি, তার মধ্যেই গ্রামীণ হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা দাবি করেছি যে চণ্ডীতলা হাসপাতালে রাত্রিবেলা যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর আত্মীয় পরিজন যারা আছে তাদের নিরাপত্তার দাবিতে 24 ঘন্টা পুলিশ মোতায়েন করতে হবে এই চণ্ডীতলা হাসপাতালে এবং রোগীর আত্মীয় পরিজনদেরকে আশ্বস্ত করতে হবে। এই বিষয়ে আমরা আজকে থানায় বড় তিনি ছিলেন আধিকারিক, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে বিষয়টা হচ্ছে প্রশাসনিক বিষয়, আগামী এক সপ্তাহের মধ্যে উনি জানাবেন যে উনি বিষয় করতে পারছেন। আমরা আন্দোলনের শেষ দিকে ছাড়ি, আমরা যে দাবিটা করছি এটা সাধারণ মানুষের দাবি, কারণ রাতের অন্ধকারে চণ্ডীতলা হাসপাতালে বিশেষ করে প্রসূতি বিভাগের রুগী সবচেয়ে বেশি থাকে, মানে মহিলারা যুক্ত থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করছে এবং 24 ঘন্টা পুলিশ টিকেটিং থাকবে এবং সিভিক পুলিশদেরকে নিয়ন্ত্রণ। আমরা দেখছি রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে সে সিভিক পুলিশরা হচ্ছে তাদের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং রাজ্যের রাস্তাঘাটে আমরা যেখানে দেখতে পাই যে সিভিক পুলিশদের ভূমিকা হচ্ছে পুলিশের থেকে একটা জায়গায় বেশি ব্যাপার। এই সিভিক পুলিশদের নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের এই রাজ্য প্রশাসনের সিভিক পুলিশের নিয়ন্ত্রণের বিষয়টা আপনারা দেখুন। এদিন বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল থানায় স্মারকলিপিও প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হিউম্যান রাইট অর্গানাইজেশন আনন্দ বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৈদ্যবাটি এলাকায় তারকেশ্বরের উদ্দেশ্যে আসা জলযাত্রীদের জন্য জলসত্রর পাশাপাশি এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূল উদ্যোক্তা ছিলেন আইনজীবী মলয় মজুমদার। ভারতী থেকে জলের তারকেশ্বরের উদ্দেশ্যে যে সকল দর্শনার্থী যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্যে আমরা বলছি। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চন্দননগর রানীঘাটে গঙ্গারতির আয়োজন করল হুগলি জেলা প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গারতি অনুষ্ঠিত হল চন্দননগরে। শনিবার সন্ধ্যায় চন্দননগর রানীঘাটে এই গঙ্গারতি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, ছিলেন আরও দুই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না, হুগলির জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত জাভালগি সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। পরিবহন দপ্তরের দেওয়া একটি ভেসেলে এই গঙ্গারতি অনুষ্ঠিত হয়। Thank you.
গঙ্গারতি দেখতে গঙ্গার পাড়ে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এই অনুষ্ঠানের পাশাপাশি এদিন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় শ্রাবণী মেলা সংগ্রহশালারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারে শ্রাবণী মেলা উপলক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। শ্রাবণী মেলার পূর্বে আমাদের রাজ্যের 13টি বিভাগের সচিবদের নিয়ে মিটিং হয়েছে বিভিন্ন ভাবে, যাতে মেলাকে সুন্দরভাবে সংগঠিত করা যায়। এবং তার অঙ্গ হিসাবে আজকে যেরকম নতুনত্ব যে এবছর গঙ্গা আরতির মাধ্যম দিয়ে আমরা এই মেলার একটা নতুন আকর্ষণ তৈরি করা হলো, গঙ্গা আরতি আর তারকেশ্বর সংগ্রহালয়, এটাকে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে তারকেশ্বর মন্দির যে পাশে যে টুরিস্ট বাসটা আছে ওইখানে তারকেশ্বর সংগ্রহালয় আজকে উদ্বোধন হলো, আপনারা সকলেই দেখবেন অনলাইন মাধ্যমে এখানে। আর তার সাথে যেটা আছে এই শ্রাবণী মেলার উপলক্ষে আমাদের আজকে এই চন্দননগরের রানীঘাটের গঙ্গা আরতি হলো, আর আগামীকাল এই আরতিটা আমাদের রায়ঘাটে শ্রীরামপুরে হবে। আর এই যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে ওনারা দিয়েছেন এই এই প্রসঙ্গে, যাতে এটা মানুষের কাছে যারা শ্রদ্ধালু আসেন তাদের হাতেও, তার সাথে এটা এই সন্ধ্যাবেলা গঙ্গা আরতির কাজে লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। সরকারি চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগে চাঞ্চল্য কাপাসডাঙ্গায়। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকে এর সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063। বসীকরণ বাস্তুদোষ শত্রু দমন সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয়, যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুরা শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুরাতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচুরা ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। কিউরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে আজ কাপাসডাঙ্গায় এক ব্যক্তির বাড়িতে চড়া হলো বেশ কয়েকজন ব্যক্তি। চাকরির জন্য টাকা দিয়েও বেশি সংখ্যক চাকরি প্রার্থী চাকরি না পাওয়ায় অভিজিৎ চৌধুরীর বাড়িতে চড়াও হলেন সুবীর দে। রবিবার বেলা 3টে নাগাদ সেই ছবি ধরা পড়েছে চুচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাগুইয়াটির বাসিন্দা সুবীর দের সাথে চুচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা অভিজিৎ চৌধুরীর পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। অভিজিৎ সুবীরকে জানিয়েছিলেন সে বিভিন্ন সরকারি জায়গায় ছেলে মেয়েদের চাকরি করিয়ে দেন। সেই মতো সুবীরদের 15 জনের চাকরির জন্য মোট 15 লক্ষ টাকা অভিজিৎকে দিয়েছিলেন বলে দাবি সুবীরের। কয়েকজন কয়েক মাস চাকরি করলেও তারা বেতন পাননি বলে অভিযোগ। এরপর চাকরি প্রার্থীরা টাকা ফেরত চেয়ে সুবীরের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন। বেগতিক বুঝেই সুবীর সেই টাকা ফেরত চায় অভিজিতের কাছে, কিন্তু কোনোভাবে অভিজিতের কাছ থেকে টাকা ফেরত না পেয়ে বিধাননগর কমিশনারেটে ডাকযোগে অভিযোগ করেন, এমনটাই দাবি তার। হচ্ছে আমার এক ভাই আছে চাকদাতে থাকে, উত্তম সরকার, ওর মাধ্যম দিয়ে আমার সাথে এর পরিচয়। এই নিজেকে বলে যে একটা বিশাল বড় ফিয়ালির আধিকারিক আছে, ডিআরএম আছে, ঠিক আছে, ওই অফিসার, ওর নাকি পার্সোনাল কোটা পায়, সেই কোটাতে ও কাজগুলো করাচ্ছে। বহুজনকে স্যার কাজ করিয়েছে, কাজ করিয়ে এরকম জয়েনিংও করিয়েছে, 3 মাস কাজ করেছে, তারপর স্যালারি পাইনি। আপনার কতজন ক্যান্ডিডেট ছিল? আমার টোটাল ছিল হচ্ছে 15 জন, মানে পাড়ার আছে 4 জন। এবার 4 জনের মধ্যে একটা যে ক্যান্ডিডেট আছে প্রিয়াংশু, ঠিক আছে, সে আমাকে 6টা ক্যান্ডিডেট দিয়েছিল লগিং এর জন্য, জয়নিং পর্যন্ত আমি করাইনি, পরে বুঝতে পেরেছি। এই ক্যান্ডিডেটের জন্য কত টাকা দিয়েছিলেন আপনি? কাকে? একে কত টাকা দিয়েছিলেন? টোটাল 15 লাখ টাকা দেওয়া আছে।
ধাত্রিগ্রাম, কালান্ডু, তারপর হচ্ছে সিমলাগড়, ঠিক আছে, এইসব জায়গায় কাজ দিয়েছিল। কি কাজ? ওই রেলের বুকিং কাউন্টার, আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বিশ্বাস করে আমি করেছি ব্যাপারটা। এবার ফোনে ফোন আমার ব্লক করে দিয়েছে, আমাকে তো কথা বলতে আসতে হবে। এই টাকাগুলোর জন্য আপনাকে কত কত পার্সেন্ট দেবে বলেছিল? এই চাকরিগুলো দিলে তার জন্য আপনাকে কত পার্সেন্ট দেওয়া হবে বলেছিল? আমার কিছু বলেনি, কোনো পার্সেন্টেজ দেবে, ঠিক আছে? আপনার ইন্টারেস্ট নেই? আমি বলি আপনার ইন্টারেস্ট কি ছিল? আমার এখানে ইন্টারেস্ট বলতে আমি 2-5 হাজার টাকা করে রেখেছিলাম, সেটাই হচ্ছে মানে মানে আপনিও মানে তাদের থেকে টাকা তুলেছিলেন এনার কথা মতন? না, ইনি এনার কথা মতন, এনার কথা তুলেছিলাম, কেট তুলেছিল, আমি তুলেছিলাম, তুলে ওনাকে দিয়েছিলাম। কিন্তু তারপরেও কিছু না হওয়ায় রবিবার দুপুরে চুচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গায় অভিজিৎ চৌধুরীর ভাড়া বাড়ির সামনে আসেন সুবীর দে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কাপাসডাঙ্গা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী। এরপর নির্মলবাবু ফোন করেন চুচুড়া থানায়। কিছুক্ষণের মধ্যেই চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার, বিশেষ করে আমার ওয়ার্ডে। আমি বাড়িতে জাস্ট ঢুকেছিলাম, সেই মুহূর্তে আমাকে এখান থেকে একজন ফোন করেন এবং আপনাদেরও এক বন্ধু ফোন করেন। শোনা মাত্রই আমি তখনই এখানে আসি। আসার পর যারা বাইরে থেকে এসছেন তাদের সঙ্গে কথা বলার পর আমি তৎক্ষণাৎ আমার চুচুড়া থানাকে ঘটনাটা জানাই। তারা এখনই আসছে, প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ তারা নেবেন। খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার এবং আতঙ্কেরও। যদি আমার এই অঞ্চলের কেউ এনার সঙ্গে যোগাযোগ রেখে থাকে, আমি তাদেরকেও সতর্ক করছি আপনাদের মাধ্যমে যে এইরকম যারা ফ্রড চিটিংবাজ তাদের থেকে দূরে থাকা। বললাম যে ইনি নাকি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের থেকে টাকা নিয়েছেন, এবং শুধু লোক না, 2-1 জন যারা এসছেন তাদের কোনো এজেন্সিও আছে, যা বুঝলাম এজেন্সির মাধ্যমেও উনি টাকা নিয়েছেন। আরও যেটা আতঙ্কে, সেটা শুনলাম রেলে নাকি তারা মাসখানেক বা কিছুদিন কিছু কিছু লোককে ডিউটিও তারা করেছেন, কীভাবে হয় আমার জানা নেই। প্রশাসনের স্তরে আমি অনুরোধ করব, প্রশাসনিক যারা থানা থেকে যারা এসছেন কঠোরভাবে এবং খুব ভালো করে এর তদন্ত করার জন্য, এবং যারা দোষী, আমার মনে হয় অনেকেই এর মধ্যে জড়িত থাকতে পারেন, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি আমি দাবি করি। যেহেতু থানায় অভিযোগ করেছেন তাই সুবীর দেকে আপাতত পুলিশের উপরেই আস্থা রাখতে বলেন। অন্যদিকে অভিজিৎ বাবুর এদিন দেখা পাওয়া যায়নি, তবে তার স্ত্রীর দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না। না স্যার, আমি জানি না, প্রাইভেটে ছিল। বলছি বাগুড়াটিতে কোনো ফ্ল্যাটে অন্য বউকে নিয়ে থাকে? জানি না স্যার, আমি সারিবেলাতে কইছে প্লিজ এই সব করুন না। চুচুড়া পুরনো কাপাসডাঙ্গা বিজয় স্মৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চুচুড়ার পুরনো কাপাসডাঙ্গা বিজয় স্মৃতি সংঘের উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। বীর বিপ্লবী ক্ষুদিরামের আত্মবলিদান দিবস উপলক্ষে এদিনের এই রক্তদান শিবির। সকালে ক্লাবের পতাকা উত্তোলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপর ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধায়ক। পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান অমিত রায়, বিশিষ্ট হোমিও চিকিৎসক শিবাশিস ব্যানার্জি, স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী, মির্জা সানোয়ার আলী সহ অন্যান্যরা। উপস্থিত ব্যক্তিদের সংঘের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে আসেন। পুরুষদের পাশাপাশি এদিন রক্তদান করেন অনেক মহিলারাও। উপস্থিত অতিথিরা রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দেন। এবারে শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পুরাতন কাপাসডাঙ্গা বিজয় দিবসের সঙ্গে পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও
যে মহতি রক্তদান শিবির আজ 11ই আগস্ট ইতিমধ্যে শুরু হয়েছে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন আমাদের এখানকার বিশিষ্ট চিকিৎসক শ্রী শিবাশিষ ব্যানার্জি মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের এখানকার বিধায়ক মহাশয় এবং পুর প্রধান এবং পুর পিতামহ। আজ একটা বিশেষ দিন, আজ ভারতবর্ষের অন্যতম বীর সেনা বিপ্লবী ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস। সেই দিবসকে মনে রাখার জন্য এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুরাতন কাপাসডাঙ্গা বৃহস্পতিভঙ্গ এই কর্মসূচির আয়োজন করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো এসএফআই এর উদ্যোগে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুকে সামনে রেখে তারকেশ্বরে এই রক্তদান শিবির বলে জানা গেছে। চন্দননগর পালপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল। চন্দননগর পালপাড়ার একটি অনুষ্ঠান বাড়িতে এই শিবির অনুষ্ঠিত হয়। মোট 46 জন রক্তদাতা এখানে রক্তদান করেন। পালপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতি এবারে 21 বছরে পা দিয়েছে। পুজো অর্চনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচিও করে থাকে এই সমিতি। তারই অঙ্গ হিসাবে এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান ছাড়াও এদিন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এবছর তারা সাবেকিয়ানা বজায় রেখে পুজো করবেন বলে জানান। তবে আলোকসজ্জায় থাকবে অভিনবত্ব। শুধুমাত্র পুজো অনুষ্ঠানই তো নয়, পালপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতি তার অনেক সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন রকম কাজ করে থাকে। তার একটা অন্যতম উদাহরণ, অন্যতম কর্তব্য, অন্যতম কাজ আজকে এই 11ই আগস্ট এই বিয়ের মহান বিপ্লবের মাসে রক্তদান। অনেক ভালোবাসার একটা সমিতি, পূজা সমিতি পালপাড়া সর্বজনীন শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি। আজ তার 81তম বছরের একটা অন্যতম সামাজিক কর্মানুষ্ঠান হচ্ছে আজকের এই রক্তদান শিবির। এখনো পর্যন্ত আমরা 42 জন স্বেচ্ছায় রক্তদান দাতাকে পেয়েছি। আগামী দিনে আমাদের আরও কিছু সামাজিক অনুষ্ঠান থাকবে, যেমন আঁকা প্রতিযোগিতা বা এরকম রক্তদান। এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য বলতে পারেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিআইএফআই সামিল চণ্ডীতলাতে। সরকারি চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হওয়ার অভিযোগে চাঞ্চল্য কাপাসডাঙ্গায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।